নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ স্যার, আমরা এর আগে সিএসএফ, প্যারোটিড ইত্যাদি ইএনটি বিভিন্ন টপিকের উপরে আলোচনা করেছি, তো স্যার আজকে আমরা সাইনুসাইটিস নিয়ে আলোচনা করব। সাইনুসাইটিস নিয়ে কি আপনি কিছু বলুন বা আপনার কিছু বক্তব্য? দেখুন, আমাদের কাছে পেশেন্ট এসে বলে ডাক্তারবু আমার সাইনাস আছে, ডাক্তারবু আমার সাইনাস আছে, ডাক্তারবু আমার একটু এই মানে সাইনাস নিয়ে অনেকদিন ভুগছি। দেখুন, কথাটা কিন্তু ভুল। সাইনাস কিন্তু আমাদের প্রত্যেকেরই আছে। সাইনাস কতগুলো ক্যাভিটি, আপনি যদি আমার দিকে দেখেন, এখানে কতগুলো ফ্রন্টাল সাইনাস, এখানে ম্যাক্সিলারি সাইনাস, এখানে ইডময়েডাল সাইনাস, এখানে স্ফেনয়েড সাইনাস। তো এই সাইনাস কিন্তু না থাকলে আমাদের মাথাটা আরও অনেক ভারী হয়ে আমাদের থাকতো। তো এই ব্রেনটাকে নিয়ে এই হালকা করে যে ঘুরে বেড়াচ্ছি আমরা, কতগুলো সাইনাস এয়ার দিয়ে ভরে রয়েছে বলে, তার মানে যদি সাইনুসাইটিস আমার আছে, আমার সাইনুসাইটিস হয়েছে, তার মানে এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। মানে সাইনুসাইটিস মানে কি, সাইনাসের ক্যাভিটিতে ইনফ্লামেশন হওয়া। সেটা কেন হতে পারে? প্রথম প্রথম আপনার নেজাল অবস্ট্রাকশন যদি হয়, বা ইনফেকশন হচ্ছে, বা অবস্ট্রাকশন হচ্ছে, বা অ্যালার্জি হচ্ছে। অবস্ট্রাকশন হতে হতে কী হচ্ছে, আপনার আপনি যে তাল শ্বাস কখনো দেখেছেন, তাল শ্বাস মনে করুন প্রথম দিকে একটু লিকুইড তৈরি হয় সর্দির মতো, যেখানে খুললেই জলের মতো বেরিয়ে যাবে, তারপরে আস্তে আস্তে ওর গায়ে গায়ে শ্বাস জমে যায়, তারপরে শক্ত হয়ে যায় একসময়। তো সাইনুসাইটিস ইনফ্লামেশনটা ওইভাবেই আস্তে আস্তে করে জমতে থাকে সর্দিগুলো। তার ফলে যদি আপনি না ট্রিট করেন, তাহলে কিন্তু পাকা 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 সর্দি পাকা পাকা পলিপের মতো হয়ে যায়, পলিপ হয়ে যায়। তো সেইগুলো কিন্তু ক্যাভিটির মধ্যে জমে থাকলে সেগুলো কিন্তু নর্মালি ঠিক হয় না, সেগুলো কিন্তু আপনাকে রিমুভ করে জায়গাটা বড় ওপেন করে মেশিন দিয়ে বার করতে হয়। আর যদি প্রথম দিকে হয়, যদি অবস্ট্রাকশন না থাকে, তাহলে আপনি একটু স্টিম নেওয়া, একটু স্প্রে, ঠিক আছে, একটু অ্যান্টিবায়োটিক, ওগুলোতে কিন্তু কন্ট্রোল হয়ে যায়। মানে কী করে বুঝবেন আপনি যে আপনার প্রবলেমটা হচ্ছে? যদি কোনো ডাক্তারবাবু আপনাকে বারবার অ্যান্টিবায়োটিক দিচ্ছে, ওষুধ দিচ্ছে, বারে বারে হচ্ছে, তাহলে কী করা উচিত? একটা এন্ডোস্কোপি করা উচিত। একটা এন্ডোস্কোপি করে দেখুন আপনার হাড় বাঁকা আছে কিনা, বা সাইনাস থেকে সর্দি টর্দি আসছে কিনা। যদি দেখুন, তাহলে একটা সিবিসিটি বা সিটি স্ক্যান বা কোন ভীম সিটি, আজকাল রেডিয়েশন কম পড়ে, কোন ভীম সিটি করে দেখুন আপনার কতটা প্রবলেম আছে ভিতরে। তাহলে ভিতরে যদি সাইনাসের মধ্যে, ক্যাভিটির মধ্যে প্রবলেম থাকে, বা কোনো ফাঙ্গাল ইনফেকশন থাকে, বা কিছু থাকে, তখন কিন্তু তার ট্রিটমেন্টটা কিন্তু নর্মালি হয় না, তখন তার ট্রিটমেন্টটা কিন্তু অপারেশন করেই রিমুভ করতে হয়। এখন অনেক উন্নত মানের আমরা এন্ডোস্কোপ দিয়ে করি, আগেকার দিনে ঠোঁটের নিচে ফুটো করে করা হতো, এখন সব উঠে গেছে। এখন আমরা এন্ডোস্কোপ দিয়ে নাকের হাড় সোজা করি, দিয়ে সাইনাসের ভেতরে কোনো দেখতে পাই, তারপরে সাইনাসের ভেতরে খুলি আমরা। আমার কাছে ন্যাভিগেশন সিস্টেম আছে, ন্যাভিগেশন হচ্ছে রিয়েল টাইম সিটি স্ক্যান, মানে আপনি একটা সিটি স্ক্যান দেখলেন, আর আমার মেশিন কিন্তু অল টাইম সিটি স্ক্যান করছে, তার মানে আপনি যেখানে যাচ্ছেন এন্ডোস্কোপি দেখছেন, ভিতরটাও আপনি দেখতে পাচ্ছেন, আপনি কোনখানে কাজ করছেন। তো ন্যাভিগেশন সিস্টেম বলে অর রিয়েল টাইম সিটি স্ক্যান, তাতে প্রত্যেকটা জিনিস আপনি ভালোভাবে আইডেন্টিফাই, তার মানে রিস্ক কমে যাচ্ছে এবং আপনার ব্লিডিং কম, এবং আপনি কমপ্লিট রিমুভ করার কথা ভাবতে পারছেন, যেখানে রেকারেন্সের চান্স কমে যাচ্ছে। কারণ হচ্ছে কি, অনেকে ভয়ে ছেড়ে দেওয়া হয় অনেক সময়, সাইনাসের সব সাইনাস ক্লিয়ার করতে পারে না ভয়ে, যে না কমপ্লিকেশন হওয়ার ভয়ে। তো এটা কিন্তু ন্যাভিগেশন সিস্টেম দিয়ে যদি আপনি ভালো এন্ডোস্কোপ দিয়ে, ক্যামেরা দিয়ে করেন, তাহলে এই ভয়টা কিন্তু কেটে যাবে, আপনি ঠিক হয়ে যাবেন। সুতরাং সাইনুসাইটিস নিয়ে অহেতুক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, সেটা কিন্তু প্রপারলি ট্রিটমেন্ট করে, প্রপারলি ডায়াগনোসিস করে কিন্তু ট্রিটমেন্ট করলে পুরো ভালো হওয়া সম্ভব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। থ্যাংক ইউ স্যার।